মৃদু থেকে মাঝারি প্রবাহের মাঝে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ পাঁচ বিভাগে আরও তিন থেকে চার দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে জায়গায় কিছুটা হলেও স্বস্তি থাকবে তবে এরপর আবারও তাপপ্রবাহের সংখ্যা আছে আবহাওয়া অধিদপ্তর বলছে সেটি আগের মতো দীর্ঘস্থায়ী হবে না রাজধানীতে স্বস্তির আবহ সকাল থেকে রৌদ্র আর মেঘের আনাগোনা দিনের পর এমন আবহাওয়ায় একটু হলেও স্বস্তিতে নিঃশ্বাস নিয়েছেন ঢাকাবাসী আবহাওয়া অফিস বলছে বৃষ্টির এমন প্রবণতা থাকতে পারে আরও তিন থেকে চার দিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে দিনের তাপমাত্রা আবহাওয়া অফিস জানান বিশ তারিখের পর একটি লঘুচাপ তৈরি হতে পারে ঢাকা ময়মনসিং সিলেট খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী রংপুর এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিশ তারিখ এবং পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হবে এবং এটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনাও আছে ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এদিকে বজ্রঝড় সহ বৃষ্টিপাতে তাপপ্রবাহ কমে গিয়ে সাধারণের মাঝে স্বস্তি ফিরলেও টাঙ্গাইল নরসিন্দি গাজীপুরে বজ্রপাতে প্রাণ গেছে ছয় জনের আহত হয়েছেন চারজন জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা